দেখুন, পশ্চিম বাংলা যে পুলিশ মমতা ব্যানার্জি চটি চাটবে সে পুলিশ ভালো, আর যারা প্রতিবাদ করবে তাদের সবার এই অবস্থা। তো সবারই ঘরে তো মেয়ে আছে, সবারই ঘরে তো ছেলে আছে, তাদের ভবিষ্যৎ দেখছে তো, এই পুলিশের লোকেরাও ভবিষ্যৎ দেখছে, তাদের চাকরি খেয়ে সিভিক ভলেন্টিয়ারকে যারা কিছুই জানে না তাদেরকে ওদের চাকরি জায়গা। চটি চাটা না হলে প্রাক্তন পুলিশ কর্তার মতোই হেনস্থা হতে হবে বিস্ফোরক অর্জুন সিং। যারা মমতার চটি চাটা হবেন তারা বহাল তবিয়তে থাকবেন, কিন্তু যারা মমতার বিরুদ্ধে মুখ খুলবেন প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্তের মতোই তাদের হেনস্থার শিকার হতে হবে। নৈহাটি বিধানসভার উপনির্বাচন উপলক্ষে শুক্রবার হালিশহর গৃহশ্রী অনুষ্ঠান বাড়ি কার্যালয়ে দলীয় কার্যকর্তাদের বৈঠকে হাজির হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত গুরুতর অবস্থায় বারাণসীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, পঙ্কজ দত্তের অসুস্থতার জন্য মুখ্যমন্ত্রী দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের বিরুদ্ধে তিনি বিভিন্ন সময় সরব হয়েছিলেন, সম্প্রতি আরজিকর কাণ্ডের ঘটনায় কলকাতা পুলিশের সমালোচনা করেছিলেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পঙ্কজ দত্তকে হেনস্থা করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা, বড়তলা থানায় ডেকে ওনাকে হেনস্থা করা হয়েছিল। অপরদিকে এদিনের কার্যকরিণী বৈঠকে হাজির হয়ে প্রাক্তন বিধায়ক তথা নৈহাটি কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষক তাপস রায় বলেন, এই আবহাওয়া মানে এখন প্রাকৃতিক আবহাওয়া, তার থেকেও এই দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ তো দু তিন চার দিনের, তো বাংলায় যে সামাজিক এবং রাজনৈতিক যে দুর্যোগ চলছে সেই দুর্যোগপূর্ণ পরিবেশ থেকে মুক্তি চাইছে নৈহাটির মানুষ, চব্বিশ পরগনার মানুষ, বাংলার মানুষ। আমি এইটুকুনি বলতে পারি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনারাও জানেন মানুষ যদি মানুষের ভোট, দুর্বৃত্ত আর পুলিশ নিয়ে যে ভোট তৃণমূল করে সেটা তৃণমূল একবার নিজেদেরকেই যাচাই করে দেখুক না যে মানুষ তাদের কত পছন্দ করে, কত ভালোবাসে, কতটা সমর্থন করে। মানুষ জয় এবং পরাজয় এটা নির্ভর করে না কোনো রাজনৈতিক দলের ওপর, গণতান্ত্রিক বন্দোবস্তে এবং ব্যবস্থায় জয় পরাজয় ঠিক করে দেয় মানুষ, গণদেবতা। এই কথাটা আজকের যে ঔদ্ধত্য দেখাচ্ছে তৃণমূল, সেই ঔদ্ধত্য কিন্তু কংগ্রেস দেখিয়েছিল বাহাত্তর থেকে সাতাত্তর, সেই ঔদ্ধত্য কিন্তু সিপিএমও দেখেছিল সাতাত্তর থেকে দু হাজার এগারো, কিন্তু মানুষ ঔদ্ধত্য অহংকার এগুলোকে পছন্দ করে না, মানুষ তো ঝগড়া করবে না। এই যেমন আরজিকর নিয়ে মানুষ তার পুঞ্জীভূত যে ক্ষোভ, যে রাগ, যে জমাট বাঁধা, যে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের যে বীতশ্রদ্ধ হয়েছিল তার তো আড়াই মাস ধরে মানুষ তার প্রমাণ দিল। তো আমি আমার রাজনৈতিক জীবনে এই ধরনের মানুষের সমর্থন, গণ আন্দোলন, মানুষের আন্দোলন আমি অন্তত দেখি। আমি যতদূর শুনেছি বা জানি নির্যাতিতার বাবা মা ভাবুন তো একবার ওই জায়গাতে কেউ নিজেকে নিয়ে, আমি তৃণমূলীদের বলব, তৃণমূলের মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের কর্মী, সমর্থক, পদাধিকারী, এমএলএ, এমপি, মন্ত্রী, তারা তো বেশিরভাগই তারা পুত্র কন্যার জনক জননী, বাবা মা, তারা একবার নির্যাতিতার বাবা মার জায়গায় নিজেদেরকে একবার ভাবুন, একবার বসান। আর তারা তো বলেছে যে ন্যায় বিচারের জন্য যেখানে যাওয়ার, অমিত শাহ তিনি ভারতবর্ষের মানে আমাদের দেশে স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে আবেদন করেছেন এবং আমরা আশা করব যে নিশ্চিতভাবেই অমিত শাহজির সঙ্গে নির্যাতিতার বাবা মার সাক্ষাৎ হবে।